23শে জানুয়ারি ছুটির রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরের জ্ঞানেশচন্দ্র সরণি রোডে। রাত 10:30 নাগাদ উক্ত এলাকায় রাস্তার ধারে যুবকের দেহ পড়ে থাকতে দেখে খবর পায় আলিপুরদুয়ার পুলিশ। জানা গেছে আনুমানিক বছর 23-এর যুবকের নাম বাপি পণ্ডিত, পিতা খোকন পণ্ডিত। যুবকের বাড়ি পূর্ব ভোলারডাবড়ি মাসানিঘাট এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, যে গুলি করেছে সে বিজেপি লিডার ছিল। এক আত্মীয়ের বাড়িতে ডেকে এনেছিল, জমি সংক্রান্ত বিবাদে উত্তেজক কথাবার্তার পর তাকে গুলি করে। যিনি মারা গেছেন তার নাম বাপি পণ্ডিত। একটি লাইসেন্সপ্রাপ্ত আর্মস থেকে গুলি করা হয়েছিল, তা সিজ করা হয়েছে। একটি কার্তুজ উদ্ধার সহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত পলাতক, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ফায়ার আর্মস দিয়ে এখানে শুট আউট হয়ে গেল এবং একজন মৃত হয়েছে। মানে ঘটনাটা কি স্যার? ঘটনাটা আছে, একটু বিজেপির লিডার ছিলেন, বিজেপি পার্টি করেন উনি। উনি ওনার একটু রিলেটিভকে ডেকেছিলেন বাড়িতে, কিছু ওনার মাঝে বিবাদ ছিল, আর যাকে নিয়ে একটু হট আল্টারকেশন স্টার্ট হয়েছে। তারপরে উনি ওকে, আমরা যে খবর পেয়েছি কি ও গুলি করে দিয়েছে। ওনার যে লাইসেন্স ফায়ার আর্মস আছে বলছে গুলি থেকে গুলি করে ওকে মারি দিয়েছে। খোঁজ চলছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজন ছিল প্রায় এই পথ থেকে যে একটু স্পট আছে, এক লোককে অ্যারেস্ট করা হয়েছে, আর যে মূল অভিযুক্ত আছে খোঁজ চলছে। শীঘ্রই কি কারণে স্যার ঘটনাটা কিছু জানা গেছে? ঘটনার যে প্রাইমারি যে জানা গেছে কি একটু স্যার এনার কোনো ল্যান্ড ডিসপিউটে কিছু ছিল, যার জন্যই ও ডেকেছিল। আর আমরা ভাবছি কি আগে থেকে প্ল্যান করেছিল কি ওকে মারবে, এই জন্য ওকে বাড়িতে ডেকে তারপরে গুলি করে দিয়েছে। রিলেটিভস আছে, কাজান্স ইয়া কিছু রিলেশন ভিতরে পড়ছে, যে লোক মারা গেছে ও আর যে অভিযুক্ত আছে। যে মারা গেছে তার কিছু পরিচয় পাওয়া, মানে নাম বা? বাপ্পি পণ্ডিত নাম আছে, 25 ইয়ার্স এজ, আপনার এই ভোলাডাবড়ির আছে বাড়ি ওনার, আলিপুরদুয়ার পিএসসি। যে ভিকটিম আছে, যে গুলিটা করেছিল সেটা কি মানে লাইসেন্স রিভলভার? আমরা একটু আর্মস সিজ করেছি ওখান থেকে, আর এমটি কার্টেজ ভি পেয়েছি, আর যে লাইসেন্স আছে ও সরি যে আর্মস আপনার আছে লাইসেন্সই আর্মস। ওটা কি যে মেরেছে তারই না অন্য কারণ? ওর নামেই আছে, আমরা বাকি তদন্ত করে একটু দেখছি। ও ওই আর্মসের যে কাগজপত্র আছে আমরা ডাকছি, আর ফার্দার ও কী করে ডেকেছিল, মোটিভ কী আছে, আগে থেকে প্ল্যান করেছিল কি মারবো কি মারবো না, ওই সব আমরা ইনভেস্টিগেশনের ভিতরে।